নমস্কার তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা ক্লাস টেনের মডেল অ্যাক্টিভিটি টাস্কের অঙ্কগুলো করব এক এক করে শুরু করি চলো কি বলেছে প্রথমটা এমসিকিউ দেওয়া আছে বার্ষিক আট পার্সেন্ট সরল সুদের হারে কোনো মূলধনের এন বছরের মোট সুদ বলেছে আর বাই টোয়েন্টি ফাইভ টাকা হলে মূলধনের পরিমাণ কত তাহলে আমরা কী করে অঙ্কটা করব প্রথমে আমরা সূত্রটা লিখে ফেলে আগে সরল সুদের সূত্রটা তাহলে আমরা কী জানি সুদ সমান সমান মূলধন ইন্টু সময় ইন্টু সুদের হার বাই হান্ড্রেড আমাদের এখানে সুদ বলে দিয়েছে এন পি আর বাই হান্ড্রেড সরি টোয়েন্টি ফাইভ বলেছে এন পি আর বাই টোয়েন্টি ফাইভ সুদ বলে দিয়েছে এটা মূলধন বের করতে বলেছে এটা ঠিক রাখলাম সময় বলে দিয়েছে এন বছর হার বলে দিয়েছে সুদের আর আর নিচে হানড্রেড তাহলে মূলধন সমান সমান মূলধন সমান আমাদের কী হবে তাহলে একশো ইন্টু এন পি আর কণা কনে গুণ করলাম টোয়েন্টি ফাইভ ইন্টু এন ইন্টু আর এ আর এ আর এ এন এ এন চার পঁচিশে একশো তাহলে থাকলো কত ফোর পি তা আমাদের মূলধন হবে কত ফোর পি তাহলে কত নম্বর অপশনে আছে এটা বি নম্বর তাহলে অপশন হবে আমাদের বি এত টাকা বোঝা গেল আশা করি বুঝতে পারলে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পরেরটা কি বলেছে দুই নম্বর বলেছে যে দুটি বৃত্তাকার চং লম্ব বৃত্তাকার চঙ্গের উচ্চতার অনুপাত এত এবং ভূমির পরিধির অনুপাত দেওয়া আছে তাহলে আয়তনের অনুপাত বের করতে বলেছে আচ্ছা প্রথমে ধরি প্রথম চংটির প্রথম চঙের ভূমির ব্যাসার্ধ ধরলাম আর ওয়ান এবং উচ্চতা ধরলাম আমরা কি এইচ এবং দ্বিতীয় চঙের দ্বিতীয় চঙের ভূমির ব্যাসার্ধ আর টু এবং উচ্চতার ধরল আমরা এইচ টু ঠিক আছে এবার প্রশ্ন কী বলে দিয়েছে শর্তানুসারে বা প্রশ্ন অনুযায়ী প্রশ্ন অনুযায়ী বলেছি কি উচ্চতার অনুপাত বলেছে তোমার কত ওয়ান এইস টু টু লিখতে পারি এইচ ওয়ান বা টু এটা লিখতে পারি ঠিক আছে এবার কী বলেছে তারপরে বলেছে ভূমির পরিধির অনুপাত আচ্ছা আবার ভূমির পরিধি মানে টু পাই আর ওয়ান ইজ টু টু পাই আর বলেছে কত থ্রি তাহলে এইখান থেকে আমরা কী বলবো টু পাই আর ওয়ান বাই টু বা টু পাই কাটবে থাকবে কত আর ওয়ান তাহলে আর ওয়ান বাই আর টু কত পেলাম থ্রি বাই ফোর এবার আমাদের কী বের করতে বলেছে আয়তনের অনুপাত তাহলে চলো সেটা লিখে ফেলি অতএব আয়তনের অনুপাত আয়তন অনুপাত আমরা কী জানি পাই আর ওয়ান স্কোয়ার ইন্টু এইচ ওয়ান এইটা আয়তনের সূত্র ইস্টু দ্বিতীয়টার আয়তনের সূত্র কি আর টু স্কোয়ার ইন্টু এইচ টু এইটাই এত সূত্র তাহলে পাই আর ওয়ান স্কোয়ার ইন্টু এইচ পাই আর এটাকে এইভাবে যাবে এবার দেখো পাই কাটবে তাহলে আর ওয়ান বাই আর টু তার এটাকে এইভাবে লিখা যাবে এবং এইচ ওয়ান এটা এবার আমরা এর আগে বের করলাম আর ওয়ান বাই মান কত পেয়েছি থ্রি বাই এটা লিখলাম পুট করলাম আর এইচ ওয়ান বাই এইচ টু কত পেয়েছি ওয়ান বাই টু মানে এটা স্কোয়ার করি নাইন বাই ফোর ইন্টু ওয়ান বাই টু সই নাইন বাই সিক্সটিন হবে তাহলে নাইন বাই থার্টি টু এত তাহলে আয়তনের অনুপাত আমরা কত পেলাম নাইন বাই থার্টি টু অর্থাৎ নাইন ইস টু টু এটা ইউজ করলে আমরা লিখে দিতে পারি নাইন ইস টু থার্টি টু তাহলে বোঝা গেল আয়তনের অনুপাত কত হবে নাইন ইস টু থার্টি টু আশা করি বুঝতে পারলে চলো পরেরটা করি পরে কি বলছি একটি বৃত্তের দুটি জ্যা দেওয়া আছে এবি এবং এসি এবং তারা বলেছে কি পরস্পর লম্ব আচ্ছা এবির দৈর্ঘ্য বলেছে চার এসির দৈর্ঘ্য বলেছে তিন সেমি তাই বৃত্তটির ব্যাসার্থ কত তো চলো আগে ছবিটা আঁকি আমরা দুই নম্বর এটা ধরো আমরা বৃত্তটা দুটো জ্যা বলেছে এবি এবং বলেছে কত এসি সরি ছবিটা খুব একটা ভালো হলো না এবি এবং এসি যারা বলেছে কি পরস্পর লম্ব তাহলে লম্ব হলো এখানে নব্বই ডিগ্রি এবারে আমরা কী করব বৃত্তের কেন্দ্র থেকে এই জেয়ার উপর একটা লম্ব আঁকলাম এবং এব বৃত্তের কেন্দ্র থেকে এই জেয়ার উপরে একটা লম্ব আঁকলাম ঠিক আছে তাহলে এই দর্ঘাটা কি দুভাগে ভাগ হয়ে যাবে টোটাল এবি বলেছে চার তাহলে আমাদের এটাও দুই সেমি হবে এদিক এইটুকু এটা দুই এখান থেকে এটা দুই ঠিক একই রকম এসি বলেছে তিন সেমি তাই না তাহলে এখান থেকে যেহেতু এটা দুই ভাগ হয়ে গেলো তাহলে এটা হয়ে যাবে থ্রি বাই টু আর এখান থেকে এটা হয়ে যাবে কত আমাদের থ্রি বাই টু এবার দেখো এখান থেকে এইটা যতটা এইখান থেকে এইটাও ততটা তাহলে এটাও কত হবে থ্রি বাই টু এবার আমাদের বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলেছে মানে এইটা থেকে আমাদের এইটা দূরত্ব বের করতে হবে বুঝা গেল ও এটা বের করতে হবে তাহলে এইখানে আমরা পিতা সূত্র ফেলতে পারি যেহেতু এইখানে এটা নব্বই ডিগ্রি তাহলে এটা অতিভুজ এটা লম্ব এটা ভূমি তাহলে ওটা সূত্রে ফেলে দেয় অতএব একবারে রেখে দিলাম বৃত্তের ব্যসার্ধ ও এ টু কী হবে ভূমি তার লম্ব লম্বা কত পেয়েছি থ্রি বাই টু তার এত সেমি সমান যদি কোনো চার প্লাস নাইন বাই ফোর করি ষোলো প্লাস নাইন এত তার টোয়েন্টি ফাইভ বাই ফোর কত আমরা টু পয়েন্ট ফাইভ এত সেমি তাহলে বৃত্তের ব্যসার দামটা কত পেলাম টু পয়েন্ট ফাইভ বুঝে গেল দেখে নাও চলো এরপর পরেরটা করি কী বলেছে কোনো মূলধনের দু বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে বলেছে এত টাকা এবং এত টাকা হলে মূলধন ও বার্ষিক সরল সুদের হার কত আচ্ছা কি কি দেওয়া আছে সেটা লিখে ফেলি তিন নম্বর কী বলেছে বলেছে সরল সুদ আট টাকা এবং বলেছি চক্রবৃদ্ধি সুদ আট হাজার ছয়শো বাহান্ন টাকা তাই তো এবার কী বের করতে বলেছে বলেছে মূলধন ও সরল সুদের হার বের করতে বলেছে তার আমরা ধরে নিই ধরি মূলধন সমান পিউ ধরতে পারি বা এক্স যা ইচ্ছা তোমরা ধরে নেবে এবং সুদের হার ধরলো আমরা কত আর পার্সেন্ট এবার পথে আমরা সর্তম যে ফেলতে সরল সুদ সময় কী জানি তাহলে সরল সুদ এবং সময়টা লিখে ফেলি সময় সম টি ইজ রিগাল্ট টু বলেছে কত দুই বছর তাহলে সরল সুদ আমরা সুতরাং জানি পি মানে মূলধন ইন্টু আর মানে সুদের হার ইন্টু সময় টি মানে কত এখানে দুই বলে দিয়েছে বাই হান্ড্রেড এটা এবার কী দেওয়া আছে সরল সুদ বলেছে আট হাজার চারশো তাহলে সুদের জায়গায় এটা লিখলাম পিআর টু বাই হান্ড্রেড এইটা বা পিআর বাই হান্ড্রেড সমান সমান আমরা কী এটা দিলে দুই দিয়ে ভাগ করলে ফোর টু জিরো জিরো এটা পাবো এটার নাম দিলাম আমরা কত এক নম্বর দিলাম এরপরে চক্রবৃদ্ধির সুদ সমান কী হবে ওটা লিখে ফেলি আচ্ছা চক্রবৃদ্ধির সুদ সমান চক্রবৃদ্ধি সুদ এর সূত্রটা কি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ইন্টু তারপর এটা এটা কি সমূল চক্রবৃদ্ধি এটা থেকে যদি আমরা আসলটা বাদ দিই তাহলে সুদ পেয়ে গেলাম ঠিক আছে এবার দেখো দুই জায়গায় পি আছে এটাই আমাদের কি চক্রবৃদ্ধি সুদ সূত্রটা যদি মনে না থাকে বই খুলে একটু দেখে নেবে ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান এটা এটার নাম দিলাম আর এখানে চক্রবৃদ্ধি সুদ করতে হচ্ছে আট হাজার ছয়শো বাহান্ন টাকা এটার নাম দিল আমরা কত দুই এবার দেখো দুইকে আমরা এক দ্বারা ভাগ করবো দুই ভাগ এক করে পাই তাহলে কী পাবো পি ইন্টু ওয়ান প্লাস হান্ড্রেড তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান বা এখানে কত বলেছে পি আর বাই হান্ড্রেড দেখো এক নম্বর এখানে কত ছিল পি আর বাই হান্ড্রেড এটা দিয়ে ভাগ করবো এখানে কত আট হাজার ছয়শো বাহান্ন এই চার দুই শূন্য শূন্য এইটা থাকলো বা এই পি আর এই পি কাটবে থাকলো কত ওয়ান প্লাস আর বাই হানড্রেড তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই নিচে পি তো কেটে গেছে থাকলো কত আর বাই হান্ড্রেড ইজিক টু এইট সিক্স ফাইভ টু বাই ফোর টু জিরো জিরো এবার দেখো এখানে যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে এখানে সূত্রটা ফেলে দেয় এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার আর স্কোয়ার বাই হান্ড্রেড বা আর বাই হান্ড্রেড তার হোল স্কোয়ার করে দেব মাইনাস ওয়ান নিচে আর বাই হান্ড্রেড কর এইট সিক্স ফাইভ টু বাই ফোর টু ডবল জিরো বা এখানে মাইনাস ওয়ান এখানে প্লাস ওয়ান কাটবে এবার দেখো এখানেও আর বাই হানড্রেড এখানেও আর বাই হান্ড্রেড এই নিচেও আর বাই হান্ড্রেড তাহলে কমন নিতে পারি কমন নিয়ে কেটে দিতে পারি তাহলে উপরে শুধু পড়ে থাকবে কত প্লাস টু প্লাস এইখানে তো চলে গেল একটা থাকলো কথা আর বাই হান্ড্রেড ইকাল টু এইট সিক্স ফাইভ টু বাই ফোর টু জিরো জিরো গেল তারপর কিছু না এখানে করে দিই আর বাই এইট বাই ফোর দুইটাকে এদিকে নিয়ে এলাম নিয়ে আসার পর কী তাহলে আর বাই এইট সিক্স ফাইভ টু মাইনাস বিয়াল্লিশ চুরাশি এত নিচে ফোর এখানে একটু বিয়োগ করি কত হচ্ছে ফোর টু জিরো জিরো হান্ড্রেড টু টু এই এটা কাটবে ছয় বারো চার ছয় চব্বিশ তাহলে আর টু কত পেলাম আমরা তাহলে সরল সুদের হার কত পেয়েছি আচ্ছা পরে লিখে দেবো অ্যান্সারটা ভালো করে এবার এই আর ইজ ইকাল টু সিক্সটা একে বসিয়ে পাই তাহলে আর ইজ ইকাল টু সিক্স একে বসিয়ে পাই একই কী ছিল পি আর বাই হান্ড্রেড ইজ ইকাল টু কত ছিল এখানে একে যদি পি আর বাই হান্ড্রেড ইজ ইকাল টু ফোর টু ডবল জিরো ফোর টু ডবল জিরো বা পি আর মানে জানি আমরা সিক্স আচ্ছা এটা গুণ করে দিলাম ফোর টু জিরো জিরো ইন টু হানড্রেড বা পিজ ইকাল টু ফোর টু জিরো জিরো ইন্টু হান্ড্রেড বাই নিচে সিক্স এবার ক্যালকুলেশন করি ছয় সাত বিয়াল্লিশ এক দুই দুটো শূন্য তাহলে গুণ করলে কত সাত এক দুই তিন চারটে শূন্য তাহলে মূলধন কত পেলাম আমরা এটা অতএব মূলধন সমান এত টাকা এবং সুদের হার সমান কত পেল আমরা সুদের হার সিক্স পারসেন্ট বুঝে গেল এটা আমাদের অ্যান্সার কমপ্লিট হয়ে গেল আশা করি বুঝতে পারলে চলো পরেরটা করি কী বলেছে এই দীঘাত সমীকরণের অনুপাত বিজদ্বয়ের অনুপাত বলেছে কত ওয়ান ইস টু আর হয় তবে দেখাতে বলেছে যে আর প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বাই আর এইটা হবে আচ্ছা চার কী দেওয়া আছে সমীকরণটা এ এক্স স্কোয়ার প্লাস প্লাস সি টু জিরো বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই টু জিরো তো এটাকে আমরা এইভাবে লিখতেই পারি তাহলে এটার নাম দিলাম এক এবার কী বলেছে বিষ অনুপাত বলে দিয়েছে আর তাহলে ধরি বিষ দু একটা ধরবো আলফা আর একটা কত নিতে হবে আমাদের আর আলফা যেহেতু অনুপাত বলে দেওয়া আছে তাহলে এটা ধরতে পারি এবার দুটো বীজ পেয়েছি ইকুয়েশানটাও পেয়েছি এবার অতএব বিশ দেয়ের যোগ ফল আর প্লাস আলফা প্লাস আর আলফা আমরা কী জানি বিষ দু যোগ ফল এইটা হয় তাহলে মাইনাস বি বাই এ এইটা বা একটু ক্যালকুলেশন করে রেখে আলফা যদি কমন নেই কী পেলাম ওয়ান প্লাস আর টু মাইনাস বি বাই এ এটার নাম দিলাম দুই ঠিক আছে এবার বিষ দুয়ের গুণ ফল আর ইন্টু আর আলফা কি এইটা সি বাই এটা লিখতে পারি আমরা বা তাহলে আর ইন্টু যে কলটা সি বাই এ বা আচ্ছা আচ্ছা এক দুই নম্বর আর একটু কাজ করিনি এখান থেকে আলফা এজুকালটা বের করে রাখি তাহলে মাইনাস বি বাই এ ইন্টু ওয়ান প্লাস তাই না এটার নাম দিলাম দুই এবার এই দুইয়ের মানটা আলফার মানটা আমরা এইখানে বসাবো দেখো আলফার মানে কত আছে মাইনাস বি বাই এ এটা তার স্কোয়ার ইজিক টু তাই তো বা আর মাইনাসটা প্লাস এ তাহলে বি স্কোয়ার নিচে এ আর তার কিছু নেই শুধু স্কোয়ারটা ভাঙলাম এখানে কী থাকলো সি বাই এ বা আর বাই ওয়ান প্লাস আর তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ারটাকে এখানে গেলাম তাহলে স্কোয়ার সি বাই নিচে কী পাবো এ আর এই বি স্কোয়ারটাকে এইখানে নিচে নিয়ে আসলাম বা আর বাই ওয়ান প্লাস আর তার হোল স্কোয়ার যেগুলো এই এ এই এ কাটবে তাহলে থাকলো কত এ সি বাই নিচে বি স্কোয়ার এবার আমাদের কী বের করতে বলেছে সেটার দিকে দেখাবো বলেছে আর প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বাই আর আর আমি বের করলাম আর বাই এটা উল্টোটা তাহলে এটাকে উল্টি দিলে আমার হয়ে যাবে তাহলে ওয়ান প্লাস আর এর হোল স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই এসি এটি প্রমাণ করতে বলেছিল এটা প্রমাণিত দেখে নাও টোটালটা আশা করি বুঝতে পারলে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চলো পরেরটা করি পরে কি বলে দেওয়া আছে পরে বলেছে এখানে একটি উপপাদ্য দিয়েছে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো রেখা সমুদ্রখণ্ডিত করে তাহলে ওই সরল রেখা ওই এর উপর লম্ব এটা তো আমাদের বইয়ের উপপাদ্য তেরো তেত্রিশ নম্বরে আছে এটা একটি দেখে নেবে ঠিক আছে পরেরটা কি বলে যে একটি লম্ব বৃত্তাকার উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ ঠিক আছে উচ্চতা গুণ হতো তবে আয়তন এত ঘন ডেসিমিটার বেশি হতো তাহলে আমরা তো ব্যাসার্ধ জানি না তাহলে ব্যাসার্ধটা ধরে নিই ধরি চুঙ্গের ব্যাসার্ধ সমান এক্স ডেসি এবং উচ্চতা কি বলেছে দ্বিগুণ ব্যাসার্ধের দ্বিগুণ অত এবং উচ্চতা সমান কত হবে তাহলে দ্বিগুণ টু এক্স এত এত ডেসিমিটার উচ্চতা তাই তো সরি কারেন্ট একটু চলে গেল তার জন্য একটু অন্ধকার হয়ে গেছে তো এবার আমরা এখান থেকে কী পাবো আয়তনটা বের করে নিই আয়তন চতন আয়তন পাই আর স্কোয়ার আর বলতে কত এখানে এক্স তার হোল স্কোয়ার ইন্টু এইচ বলতে কত মানে উচ্চতা বলতে কত টু এক্স এইটা এত ঘন মে তাহলে পাই ইন্টু টু এক্স এটা কত ছিল আমরা আয়তন ঠিক আছে আয়তনটা বের করা হয়ে গেল এবার প্রশ্নে কী বলেছে যদি উচ্চতা ছয় গুণ হতো তবে আয়তন কত এত ঘন সেমি বেশি হতো অনুসারে শর্তানুসারে অনুসারে এবার উচ্চতা যদি ছয় গুণ হতো তখন আয়তন কত হতো তাহলে পাই ব্যাসার্ধ তো ঠিকই থাকতো উচ্চতা বলেছে কত ছয় গুণ তাহলে সিক্স এক্স হতো তাহলে এটা সমান কী যে আয়তন হতো কত আগের যে আয়তন ছিল তাঁর থেকে আগে কত আয়তন বের করলাম টু পাই এক্স কিউব এটা বের করলাম তাঁর থেকে বলছে কত পাঁচশো উনচল্লিশ বেশি হতো তাহলে এটাই ভেবে লিখতে পারি বা এইখানে যদি ক্যালকুলেশন করি সিক্স পাই এক্স কিউব এই টু পা এক্স কিউবটাকে দিকে নিয়ে এলাম টু পাই এক্স কিউব সমান সমান পাঁচশো উনচল্লিশ বা ফোর পাই এক্স কিউব সমান পাঁচশো উনচল্লিশ বা এখান থেকে আমরা এক্স কিউ সমান কত পাবো পাঁচশো উনচল্লিশ নিচে ফোর পাই পাই মানে কত বাইশের সাত তাহলে এইটা হলো কাটাকুটি করি এগারো দিয়ে এগারো গুণো বাইশ এগারো দিয়ে চার এগারো চুয়াল্লিশ তাই না চার এগার চুয়াল্লিশ নয় নিরানব্বই তাহলে নিরানব্বই তাহলে কত পেলাম ঊনপঞ্চাশ ইন্টু সেভেন নিচে কত পেলাম ফোর ইন্টু টু তাহলে এক্স ক্যুব সমান পেলাম কত এইটা অতীব এক্স সমান আমরা কত পাবো তাহলে ঊনপঞ্চাশটাকে যদি ভাঙায় সাত গুণ সাত আর এখানে পেয়েছি সাত আর চারটাকে টু গুণ টু গুণ টু এভাবে লিখতে পারি তাহলে ওয়ান থার্ড এটার সমান সমান কত সেভেন বাই টু তাহলে আমাদের বেসার্থ কত পেয়েছি সেভেন বাই টু বাই এখানে লিখতে পারো কত থ্রি পয়েন্ট ফাইভ এবার প্রশ্নে কী বলেছে চংটির উচ্চতা কত হবে অতএব উচ্চতা সমান সমান অতএব উচ্চতা সমান কত ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাসার্ধ কত পেলাম সেভেন বাই টু এর দ্বিগুণ মানে টু এই টু এটু টু করবে তো সাত এত মিটার এত মি তো বোঝা গেল উচ্চতা কত হবে এত ডেসিমিটার আশা করি বুঝতে পারলে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ